আমরা অনেক রকম সব প্রতীক। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক এই স্বপ্ন দেখে তিনি কি করলেন, একজন জ্যোতিষ পাদ্রির নিকটে তাওরাত জবুর ইনজিল কিতাবের একজন হাফেজ তার কাছে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক চলে গেলেন, হুজুর আমি রাত্রের বেলা স্বপ্ন দেখলাম আপনি তাওরাত কিতাবের হাফেজ, আপনি ইনজিলের হাফেজ, আপনি জবুরের হাফেজ, আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি ফল কি আমাকে একটু জানান। কই কি, আমি চন্দ্র এবং সূর্য দেখেছি, চন্দ্র সূর্য দেখেছি। এই কথা বলতে না বলতে ওই পাদ্রি দাঁড়িয়ে গেলেন, জ্যোতিষ ব্যক্তি দাঁড়িয়ে পড়েন সাইয়েদিনা আবু বকর। সাইয়েদিনা আবু বকর বলে, হুজুর আপনি আমার নাম কি করে জানেন? আমি আপনার নাম জানি এই জন্য, এটা মূসা নবীর উপর কিতাব নাজিল হলো, এটার নাম তাওরাত, এটার নাম ইনজিল হযরত ঈসা নবীর উপর নাজিল হলো, এটার নাম জবুর সুলাইমান ইসলামের বাবা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হলো। এই দেখেন এই যে তিনটি কিতাব আমার সামনে নিয়ে আমি হাজার হাজার বছর ধরে গবেষণা করতেছি, এই কিতাব তিনটির মধ্যে যে নাকি চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে তার নাম আবু বকর লেখা রয়েছে, এবং তার তাবির হচ্ছে সিরিয়ায় ব্যবসা করতে চেয়ে চন্দ্র সূর্য যিনি স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার তিন দিনের মাথায় সে আখিরি যমুনার নবীর প্রধান খলিফা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। হেদায়তের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। মেইন রোড থেকে একই রাস্তা দিয়ে মানুষ জিয়ারতে এসে যায়, একই রাস্তা দিয়ে মানুষ অন্য পথেও যায় হেদায়েতের মালিককে আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। একই রাস্তা দিয়ে মানুষ এসে বলে ওলি আল্লাহ, একই রাস্তা দিয়ে প্রবেশ করে বলে নাউজুবিল্লাহ, নসিব ওলি আল্লাহ নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক এই খবর শুনে তিনি খুশি হলেন, আনন্দিত হলেন, গর্বিত হলেন, নিজের জীবন কি বড় ধন্য মনে করলেন। তিনি কি করলেন, স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর দরবারে তিনি রওনা হলেন। এবার রসুল পাকের দরবারে তিনি আসতেছেন, সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলে আমি নবীর কাছে গিয়ে ঈমান আনব, নবীর কাছে গিয়ে কলমা পড়ব, মুসলমান হয়ে যাব, কিন্তু মুসলমান হওয়ার আগে আল্লাহ রসুলের কাছে আমি একটা প্রশ্ন করব, একটা মুজিজা কামনা করব। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দরবারে প্রথম এসে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে নজর করলেন, আমার নবী সিদ্দিক একবারের দিকে নজর করলেন, নবীজি হাত দিয়ে টানতেছেন, আবু বকর তোমার জন্য আমি অপেক্ষায়, তুমি আসো কলমা পড়ে দাও। সাইয়েদিনা আবু বকর বলে হুজুর কলমা পড়বো, কলমা পড়ার আগে একটা মুজিজা আপনি আমাকে দেখাই দেন। আল্লাহর নবী কেঁদে দিয়ে বলে আবু বকর আমার থেকে তুমি কি মুজিজা চাইবে, গত তিন দিন আগে সিরিয়ার জমিনে যখন চন্দ্র সূর্য তুমি স্বপ্নে দেখতেছিলে আমি রসুল তখন তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলে নবী আছে কিনা? আছে। আরো জোরে বলে আছে কিনা? আছে। নবী থাকতে পারে কি পারে না? বেঈমানের বাচ্চারা মোবাইলের ভক্ত, নবীর ভক্ত না। বোহার শরীফ মানে না, মোবাইল মানে, নোকিয়া মানে, এয়ারটেল মানে, গ্রামীণ মানে, বাংলা লিঙ্ক মানে, কিন্তু বোহারি মুসলিম আবু দাউদ ইবনে মাজা সিয়াসিত্তা মানে না। বোহারির মধ্যে আছে নবী হাজির, কোরআনের মধ্যে আছে, কিন্তু তারা হাজির মানে না। কিন্তু দুবাই থেকে লন্ডন থেকে ছেলে যখন বলে আব্বা হ্যালো কইটা মানি, তাহলে বোঝা যায় এরা মোবাইলওয়ালা বোখারিওয়ালা না। আমরা মোবাইলও মানি, বোখারিও মানি, আমরা নবীকে হাজির নাজিরও মানি। ছেলের সাথে বাবার সাথে 48 লন্ডন আবুধাবি কথা হয় কি হয় না? হয়। আরো জন্মে হয় কি না? হয়। বাচ্চার মেইন সাউন্ড শোনা যায় কি না? বাচ্চা বড় বড় নিঃশ্বাস ফেললো বাবা শুনে কি না? বাবার যদি শ্বাস নিঃশ্বাস বড় হয় ছেলে শুনে কি না? ও বাবা তোমার নিঃশ্বাস বড় হয়েছে, আমি দুবাই থেকে মোবাইলের মধ্যে শুনেছি, তুমি এলোপাথি খাও, ডাক্তারি চিকিৎসা নিও, যা লাগে আমি দেব। ছেলে রে দুবাই থেকে যদি বাবার সেই সেই শ্বাস শ্বাস তুমি দেখতে পারো, সেটা বড় কথা না। আসেন, বিশ্ব ফুটবল খেলা হলো সেই বিশাল, এই আপনার ফ্রান্সে অনেক দেশে, সেই মাঠে দুলা বালু সহ বল উঠতেছে, খেলোয়াড়রা মারতেছে, বাংলার জমিনে বসে মাঠের সমস্ত অবস্থা দেখা যায় কি যায় না? আরো জন যায় কি যায় না? ওই ফ্রান্সের ফুটবলের মাঠ মুফতি সাহেবের মাথার সাথে কোনো বাধা আসেনি,
5000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরের ভিতরে ফানির ভিতরে কর্ণফুলী নদী দেখা যায় টিভির ভিতরে, কিন্তু টিভির ভিতরে এক ফোঁড়া ফানিও আসেনি, কিন্তু জোয়ার বাড়া আছে, জোরে বলুন জোয়ার বাড়া। এতে বন্যা যাচ্ছে, তত্ত্বাবেক সরকারের পক্ষ থেকে বন্যা গুণা দেখানো হচ্ছে, আপনার এই পর্যন্ত কোনো টিভির ভিতরে এক ফোঁড়া ফানি ফেছেন? আরো জোরে বলুন ফাইছেন, ফানির ঢেউ আছে কিনা? আবার খাল বিল ভাঙতেছে ঢেউর কারণে, সেটাও দেখা যায় কিনা? এই ভাঙতে গিয়ে এক ফোঁটা মাটি টিভির আয়না ভাঙি আপনার ঘরে সকিতে পড়ছে? তো মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, কি মুফতি সাহেব, স্বাগত সাগরের জায়গায় টিভির পর্দায় পানিও দেখলাম, হাল অবস্থা সব ঠিকই দেখলাম, কিন্তু সব তো দেখলাম বাস্তব, কিন্তু এক ফোঁটা পানিও নেই। তাহলে বোঝা গেল সাইন্সের যুগে যদি এত উন্নত কর্ণফুলী সাগরকে, আটলান্টিক সাগরকে যদি টিভির ভিতরে আনতে পারে জোয়ার বাটা সহ, আল্লাহ পাক তার কুদরতি কোরআনের কারিমে ডিক্লার দিয়েছে, যারা ইমানদার তাদের সিনামার নবী থাকে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে মানতে চাই কি চাই না? আমার নবী আসতে পারে আপনাদের বিশ্বাস হয়? আমার ভাই, এই জন্য আপনারা বড় ওলি আল্লাহর সাথে বেশি সম্পর্ক রাখবেন, দেখবেন শয়তানরা আপনাদের ইমান নিতে পারবে না, কারণ এখানে একটু ভালোবাসা রাখবেন, এখানে শুক্রবার আসবেন, জুমার দিনে আসবেন, বৃহস্পতিবার আসবেন, বিদেশ যাওয়ার আগে আসবেন, বিদেশ থেকে আসার আগে আসবেন, ছেলে মেয়ের নাম রাখলে আসবেন, আল্লাহর ওলির কাছে যত আসবেন তত লোকসান হবে না, বরং সে লাভ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমির বান্দার আসি শুধু আমি আমির বান্দারের কথা বলবো তাই নয়, সমস্ত উলি কেরামের দরবারে যাওয়া এটা সুন্নি ইমানদার গণের বড় একটা ইবাদত। জোরে করুন সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ুন, সালাতুনিয়া মোহাম্মদ মুস্তফা জানি খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো, সালাতু মদিনা মদিনা হামকো পৌঁছা দি খুদায়া, বহাউগা ওয়াহা আসু কদরিয়া, সালাতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঈমান আনলেন, কালমা শরীফ পড়লেন, আমার রসুলকে ভালোবাসলেন, যার কারণে তিনি এখনো মদিনা তো মানাব্বারা শহরে আমার রসুলের সাথে রাউজা মোবারকের পাশে এখনো ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক একবার, আপনি নবীর এত প্রিয় কি করে হলেন? তিনি জবাব দেবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমে থেকে আমি কি করেছি, আমার নবীকে ভালোবেসে ঈমানটা তাজা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমান চাই, আমলও চাই। আমলের মধ্যে বড় আমল কি? নামাজ। আরো জোরে বলুন বড় আমল কি? নামাজ। নামাজটা ঠিক মতো পড়বেন, নামাজটা ঠিক মতো পড়বেন। নামাজ যদি ঠিক মতো পড়েন, সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়েছেন নবীর মহাব্বতে, তিনি নামাজ পড়েছেন হুজুরি কলবে, তিনি এমনভাবে নামাজ পড়েছেন ওনার পায়ের মধ্যে তীর প্রবেশ হয়েছে, তীর প্রবেশ হয়েছিল, তীর বাহির করেছে নামাজের সেজদার মধ্যে, ওনার হাড্ডি মাংস রক্ত ব্লাড রক সব টুকরা টুকরা হয়েছে তীর বাহির করতে। কিন্তু হযরত আলী বলেন, এত ব্যথা পাওয়ার কথা, তীর বাহির করতে গোস্ত বাহির হলো, রক্ত বাহির হলো, হাড্ডি ভেঙে গেল, কিন্তু নামাজের সেজদার মধ্যে ছিলাম, একটু মাত্র আমি খবর পাইনি, চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন নবীর মহাব্বতে, কার মহাব্বতে? এই জন্য কবি বলেন, যদি চাও তুমি প্রতিদিন কথা বলবে খোদার সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহাব্বতে, বালাগাল ওলা বিকামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। আরো জনে বলেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাবাত জামিউ খিসালিহি
حسنت جميع خصاله صلوا عليه من تشدم تو من شدب يا رسول الله يا حبيب الله من تشدم تو من شدي من تشدم تو جا شدي تاك سنغو يد بعد زي من دي گرم تو دي گري بلغ الولا بكماله حسنت جميع خصاله شیر خدا علی نماز پڑھچین حضور قلبے صحابہ کرام نماز پڑھچین حضور قلبے شدہ نماز پڑھن نہیں اللہر زمینی اشنک প্রতিটি সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, নবীকে ভালোবেসেছেন। এই জন্য আমির ভান্ডারের বক্তব্যেরা আজকের এই দরবারে আহ্বিত মাহফিলের বাইরে শ্রোতা ভাইরা, আপনারা নবীকে মহাব্বত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং মা বাবার বেশি বেশি খেদমত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। حضرت غوث پاک عبد القادر جیلانی غیلانی الحسانی والحسین رضی اللہ تعالی عنہ তিনি ওলি কুলের সম্রাট, ঠিক কি না? ঠিক। আর একটু জোরে বলুন ঠিক কি না? ঠিক। ওনাকে আমরা সর্দার হিসেবে মানতে চাই কি না? না। জোরে বলুন ওনার নাম মাহবুবে সুবহানি। বলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি। আর একটু জোরে বলুন আব্দুল কাদের জিলানি। তিনিও আমাদের কাছে আছে কি না? আছে। তিনি বড় অলি, তিনি শুধু অলি না, অলি বানায়, অলি ওনার কাছে অনেক ভক্ত আসতেন, জিন ভক্ত। জোরে মানে কি ভক্ত? জিন, বড় বড় জিনের সর্দার, বড় বড় জিনের ছেলেরা। এক একটা জিনের বয়স 2000-1500 বছর বয়স, যেটা ছোট বাচ্চা তারও 700 বছর বয়স, এটা ছোট বাচ্চা। তারা কি জিন? এই কথাটা মানছি, দরবার আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, জিয়ারত করতে হবে, আসতে হবে। কিন্তু আল্লাহর পরে, নবীর পরে, প্রতিটি সন্তানের কাছে প্রিয় ব্যক্তি, আসল ব্যক্তি, শ্রদ্ধা বাজন ব্যক্তি হচ্ছে, জোরে সরে বলেন মা এবং বাবা। আরো জোরে মা এবং বাবা, আরো একটু জোরে মা এবং বাবা। তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, জনাব সৈয়দ শাহ সুফি মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আল আমিরি, তিনি হচ্ছেন সৈয়দ কি নুরুল আলম শাহ আমিরির সন্তান। আজকে বাবা দুনিয়াতে নাই, ছেলে কি করেছেন? ওরস করেছেন। বলেন কি করেছেন? তাহলে বাবার প্রতি ছেলের দায়িত্ব আছে কিনা? আরো জোরে বলুন আছে। এ কথাটা মানবেন। উনিও একজন পীর, গদিনীশীন, বাবাকে স্মরণ করে, উনি ওনার বাবাকে স্মরণ করেন, ওনার দাদাকে উনি স্মরণ করেন, আপনার দাদাকে আপনি স্মরণ করবেন, আপনার মাকে আপনি স্মরণ করবেন। হুজুর গৌসে পাকের দরবারে তোহফা নিয়ে, অনেক চিনি নিয়ে, কিশমিশ নিয়ে, বাদাম নিয়ে, জৈতুন নিয়ে, ফল ফ্রুট নিয়ে অনেক মানুষ যখন আবেদন করতেন, আসতেন, হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানি বলতেন, তুমি আমার জন্য আপেল এনেছ, আমার জন্য তুমি কমলা এনেছ, আমার জন্য তুমি দই এনেছ, আমার জন্য তুমি জৈতুন এনেছ, আমি তোমার থেকে জানতে চাই। মিথ্যা বললো আমিও বলতে পারবো, তুমি বলো দেখি এই পরিমাণের খাদ্য, এই পরিমাণের ফল তোমার আম্মাকে খাওয়াইছো, তোমার আব্বাকে খাওয়াইছো? যদি বলে না, এই শয়তান আমার দরবার থেকে বাইর হয়ে যা, তোমার বাবা মার থেকে দোয়া নিয়ে বাকি দোয়া আমার কাছে নিয়ে আসতে পারো, তোমার মা বাবা দিয়েছে তোমাকে জন্ম, আমি তোমাকে দিব তরিকতের সবক, আমার চেয়ে তোমার কাছে মা বাবার হক বেশি। জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এগুলা বললে ওলি আল্লাহ শান কি কমবে না বাড়বে? আমিন। আরো জোরে বলেন কি? আমিন। বাড়বে। হুজুর গৌসে পাক মাহবুবে সুবহানি পীর হাক্কানি
আমার নয়নমণি হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী এইভাবে পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে, আসমানের নিচে জমিনের উপরে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, অল বিশ্বের আমার নবীর আদর্শকে ওনার জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা সেই গৌসে পাকের আদর্শ চাই কি চাই না? আমাদেরকে হক্কানি পীরের কাছে আসতে হবে, এটা বাধ্যতামূলক। যার পীর নাই তার পীর শয়তান। আমাদেরকে পীর ধরতে হবে, ওলি আল্লাহর দরবার আসতে হবে। কিন্তু আসতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরো জোরে বল, মা বাবার সাথে বেয়াদবি করা, মায়ের হক আদায় করতে হবে কি হবে না? আসতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরো জোরে বল, মা বাবার সাথে বেয়াদবি করা, মায়ের হক আদায় করতে হবে কি হবে না? বাবার হক আদায় করতে হবে কি হবে না? বাবার পায়ের নিচে বেহেস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, মায়ের কদমের নিচে বেহেস্ত, নবী বলেছেন তিনবার। এই জন্য শয়তান সন্তান ডক্টর হোক, ডাক্তার হোক, সিভিল সার্জন হোক, আর্মি হোক, মেজর হোক, প্রধান উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, বড় আলেম হোক, প্রত্যেকটি সন্তানের মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? আগামী মাহে রমজানে যাদের মা বাপ রয়েছেন তাদের মা বাবা নিয়ে আমরা ইফতার করতে চাই কি না, সেহরি খাইতে চাই কি না? না, মা বাবাকে ফেলে গুসা করে নিজের স্ত্রীকে নিয়ে ইফতার করবেন। খবরদার, অনেক সন্তান মায়ের সাথে গুসা করে বিবির কারণে কথা বলে না। খবরদার, তুমি ইফতার করছো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো কারণ নেই। মা তোমার বেজার হয়ে রয়েছে, বাবা তোমার উপর কষ্ট নিয়েছে। এই জন্য মা বাবার খেদমতকে আপনাকে ঠিক করতে হবে, ওলি আল্লাহর দরবারও আসতে হবে। এই জন্য আবু সুফিয়ান আবিদি আল কাদিরির বক্তব্যের মধ্যে, অল বিশ্বে আমি বলে থাকি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমি যখন বলবো আল্লাহর, আপনারা বলবেন ইবাদত, আল্লাহর ইবাদত, আর একটু জোরে বলবেন আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আর জোরে নবীর মহব্বত, মা বাবার খেদমত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, তেলাওয়াত বলেন কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত, আর জোরে মাজারের জিয়ারত, জোরে বলেন মারহাবা মারহাবা। এগুলো আমরা সুন্নিরা চাই কি চাই না? আমি একজন আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় পরিষদের একজন খাদিম হিসাবে, আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমার সুন্নি জনতার কাছে, আমার বাংলাদেশি সরল মনা কৃষক শ্রমিকদের কাছে আমার দাবি, আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত, এগুলো যদি আমরা ঠিক রাখি ইনশাআল্লাহ আমাদের কাছে শয়তান আসতে পারবে না। আরো জন শয়তান আসতে পারবে না? শয়তান যার কাছে আসতে পারবে না, সে নামাজ পড়ার সুযোগ আছে কিনা? আছে। রোজা রাখার আছে। কিছু মানুষ আছে হাফ রোজা হাফ, জোহরের পর ইফতার, জোরে মানে কিসের পড়ে তাও ইফতার করছে কি দিয়ে জানেন? একটা মাত্র সিগারেট দি, দরজা বন্ধ করে সিগারেট মারলেন, টান দিলেন স্ত্রী সামনে এসে জিরবায় কামড় দিয়ে বললেন, স্বামী গো আমি আপনার স্ত্রী, এক গ্লাস পানিও খুঁজি খাইলেন না, এক প্লেট ভাত খাইলেন না, বিড়ির নেশায়, সিগারেট গোল্লি ব্যঞ্জনের নেশায়, হুক্কার নেশায় আপনি রোজাটা ছেড়ে দিয়েছেন। স্বামী ফতুয়া দিচ্ছে, তুই জানো স্যার, আমি জানি, আর কেউ জানে না, আল্লাহ দেখলে দেখুক, না দেখলে না দেখুক। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আপনাদের বিড়ির নেশায় রোজাটা বাদ দিয়েছেন, আল্লাহ দেখে কিনা, নবী দেখে কিনা? আমার ভাইয়েরা, এই কার করবেন না, কয় শুকনা জিনিস খাইলাম আর বাহির করলাম, কই এখান দিয়ে টান দিলাম, এখান দিয়ে বিরিক ফেলির দুমার মতো বাইর করে দিলাম, এটা রোজা ভাঙে নেই আমার ভাইয়েরা, খবরদার। আর আপনি এই যে রোজা রাখবেন, বড় ক্লান্ত, অসুস্থ, অনেক দুর্বল, অনেক ডায়াবেটিস রোগী, অনেকের বুকে ব্যথা, অথচ রোজা ছিলেন রাত্রের সাড়ে তিনটায়, সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়লেন, কর্মজীবন করলেন, আবার জোহর পড়লেন, আসর পড়লেন, ক্লান্ত, এই যে
রোজার অবস্থায় ফজর আসর জোহর এই নামাজগুলো আপনি পড়ার জন্য ওযু বানাইলেন, পানির পিপাসায় কলি যায়, পানির সাগর খেতে চায়, অথচ তিনটি কুলি করার সময় একটি কুলি করার সময় এক ডোক পানি যদি নিচের দিকে চাপ দিয়ে খাইতেন পৃথিবীর কোনো আর্মি বাহিনী কোনো বন্ধু বান্ধব জানতো না। অথচ আপনি পানি নিয়ে খেলছেন, ভিতরে ডুক গিলে খাচ্ছেন না। আল্লাহ বলে রহমতের ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা পানির পিপাসা অস্থির, কলিজা শুকিয়ে গিয়েছে, দেখ পানি নিয়ে খেলছে, পানি গালে নিয়ে কুলি করতেছে, এক ডোক পানি ভিতরের দিকে দিচ্ছে না। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে বিশ্বাস করেছে, পানি খাইনি, এই সবর এখতিয়ার করার কারণে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে হাশরের ময়দানে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রোজা চাই কি চাই না? সবাই দুই হাত তুলে ওয়াদা করেন, রোজা চাই কি চাই না? আমিন বলে না, আমিন। এজন্য আল্লাহর হস্তে আপনারা রোজাগুলা ঠিক মতো রাখবেন এবং এতে যাকাত যাকাতগুলা ঠিক মতো আদায় করবেন। আমি ওই দিন লন্ডনে বলেছিলাম সবে মেরাজের দিন যাকাত দিতে হবে। অনেক লন্ডনের ভাইরা কোটি কোটি মিলিয়নের টাকার মালিক, কিন্তু হিসাব করে যাকাত নাই। অনেকে যাকাত হিসাব করে দিতে হবে, যাকাত এটা আপনার হক না, এটা মালের থেকে দিতে হবে। যাকাত যাদের উপর ফরজ যাকাত দিয়ে দিবেন, ফেতরা ফেতরা দিয়ে দিবেন গরিব মিসকিন এতিমদেরকে। খবরদার, যারা নবীর বিরোধী ওয়াহাবি খারেজি এদেরকে ফেতরা যাকাত সামরার পয়সা কোনো কিছুই দিবেন না, কারণ যারা নবী মানে না তারা নবীওয়ালাদের যাকাত পাওয়ার অধিকার রাখে না। আলহামদুলিল্লাহ, কোন আপনার কোনো বেজার হয়েছেন? আরো জন বেজার হয়েছেন? বাবা আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাই তিনি কি ওয়াহাবি না সুন্নি? আমরা কি সুন্নি? আরো জন আমরা কি সুন্নিদের সাথে নবীর সাথে সম্পর্ক আছে কি না? আমরা নবীওয়ালা হতে চাই কি না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? নবীর সুন্নত চাই কি না? নবীর আদর্শ চাই কি না? জোরে বলুন মারহাবা। যেন নামাজটা ঠিক মতো পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং জিয়ারত। যদি মা বাবা না থাকে জাহান্নামের দরজা রমজানে কি বন্ধ, বেহেশতের দরজা খোলা। আপনার মা নাই বাবা নাই, আপনি মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে দুই হাতটা আকাশের দিকে দিয়ে একটু আল্লাহর সাথে কথা বলবেন, এই বলে রব্বির হাম হুমা, বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আবার জোরে বলুন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার আব্বা নাই, আয় আল্লাহ আমার মা নাই, আয় আল্লাহ আমার এই মা দুনিয়াতে আমাকে পেটে নিয়েছেন, বুকেরে দুধ খাওয়াইছেন, আয় আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আজকে বাবা মা হাজার হাজার মন মাটি বুকের মধ্যে নিয়ে কবরে ঘুমাচ্ছে, আল্লাহ রে আজাবে আছে না শাস্তিতে না শান্তিতে আছে আমরা জানি না। ও আল্লাহ তোমার কাছে মায়ের সন্তান হিসাবে ফরিয়াদ করি বলছি, আমার মায়ের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও, মায়ের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, মায়ের কবরকে মিনরিয়াজের জান্নাত বানিয়ে দাও। নবীজি বলেন উম্মত কাদার মতো যদি কাঁদতে পারো, কোরআনের আয়াত পড়ে পড়ে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করতে পারো, আমি নবীর উপরে দুরস্বরী বসিলা করে যদি ধরতে পারো, আমি রসুল তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই কবরের পাড়ে থাকা অবস্থায় তোমার চোখের পানি শুকাইবার আগে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির সম্মানে মা বাবার কবরকে জান্নাত বানাই দে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরস্থানের জিয়ারত চাই কি না? একজন ভালো হক্কানি নায়েবে রসুল আলেমকে নিয়ে দরবার থেকে শাহজাদাদেরকে নিয়ে সম্মানজনকভাবে মা বাবার জিয়ারত করাবেন, খাঁটি সহি সুন্নি সুন্নি ইমামের দ্বারা জিয়ারত করাবেন, সওয়াব পাবেন, নিজেও পাবেন, তারও কবর শান্তি পাবে। আসুন আমার ভাইরা, রমজান শরীফের পবিত্রতার সাথে সাথে আমরা কবরবাসীদের জিয়ারত চাই কি চাই না? এক আর একটি রমজানে বড় অঘটন হয়, সেই অঘটনটি হচ্ছে অনেক হোটেল খোলা থাকে, মাঝখানে দরজায় থাকে একটা লাল পর্দা। জোরে মানে কি পর্দা? ভাইরা এতদিন স্বাভাবিক খানা খাইছেন, এখন গরম খানা খাইতে আসেন, খবরদার। এই দরবার শরীফের পবিত্রতা রক্ষা করবেন। বাংলার জমিনে অনেক আউলিয়া কেরাম শাহজালালের দেশ,
360 ওলির দেশ, অসংখ্য ওলি কেরামের দেশ, এই দেশের মুসলিম মুসলমানগণ কোন দোকান যেন দিনের বেলায় খোলা, চায়ের দোকান, হোস্টেল, কারণ মানুষ শয়তানের বন্দে পড়ে দোকান খোলা থাকলে খেতে যাবে। আল্লাহ পাক সমস্ত দোকানদারকে রমজানের পবিত্রতা রক্ষা করে হোটেলগুলো বন্ধ যদি এক মাস রাখে, আল্লাহ যেন বাকি 11 মাস এই এক মাসের ব্যবসা আরো বরকত দান করে দেয়। জোরে বলুন না আমিন, আর একটু জোরে বলুন না আমিন। আমরা রমজানের পবিত্রতা চাই কিনা? রমজানের দোকান খোলা থাকুক, চায়ের দোকান, হোটেল, এটা কি আমরা চাই? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হয়ে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। হযরতে নুরুল আলম শাহ আমিরি রহমতুল্লাহ উরুস শরীফ, তিনি হচ্ছেন হযরতে আমিরুজ্জামান রহমতুল্লাহ আলার কি ছেলের ঘরের নাতি। ওনার দাদাকে হযরতে শাহ আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে দাদার ফয়েজ পাচ্ছেন, আজকে তার উরুসের দ্বারা আমরা ফয়েজ পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে নুরুল আলম শাহ আমিরি, আপনার এত দাম কেন? তো আমার বাবা দামি ছিলেন। ও আপনি দামি কেন? তো আমার বাবা আমিরুজ্জামান দামি ছিলেন। ও আমিরুজ্জামান আপনি দামি কেন? তো আমার মুর্শিদ কিবলা গৌসুল আজম মাজবানারি দামি ছিলেন। ও গৌসুল আজম মাজবানারি আপনি দামি কেন? তো আমার মুর্শিদ দামি ছিলেন। ও মুর্শিদ আপনি এত দামি কেন? তো আমি মদিনার নবীর গোলাম ছিলাম। তাহলে এখানে মদিনার নবীর শাখা আছে কিনা? আরো জন্মে আছে কিনা? এখানে নায়েবে রাসূলগণ আছে কিনা? যতকাল পৃথিবীতে থাকবেন আউলি কেরামের দরবার সাথে আপনার সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আউলি কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আমি দেখেছি এখানে লেখা আছে রাত 1টা পর্যন্ত মাহফিল চলবে, কিন্তু 1:30 হয়েছে। হ্যাঁ, প্রায় আমার ভাইয়েরা 2টার মধ্যে মুনাজাত হবে, সব কিছু হবে এবং তাবারুকের ব্যবস্থাও রয়েছে। দেখেন আমি আর সহ্য হলাম, আজকের মাগরিবের কিছুক্ষণ আগে আমার এই দাঁতটি আমি অপারেশন করেছি। অপারেশন করার পরে কথা বলার তো কোনো কথা ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে অপারেশন হয়নি, দাঁতটা সুস্থ আছে। আল্লাহর ওলি আছে কিনা? আজকের মাগরিবের সময় আমি মাগরিবের জামাত পড়েছিলাম কদম মোবারক, সেখান থেকে পড়ে ডাক্তারে গিয়ে দাঁতটা অপারেশন হয়েছে, প্রচুর রক্ত গিয়েছে। কিন্তু আজকে তো ওয়াজ করার কথা আমার ছিল না, তারপরও অনেকক্ষণ ওয়াজ করেছি। আল্লাহ পাক সুন্দর কথা বলার সুযোগ দিয়েছেন। আমিন বলুন আমিন। এইভাবে আমাদের মহাব্বত যদি থাকে ইনশাআল্লাহ হাশরের ময়দানে দেখা হবে। এবং আজকের এই যিনি ব্যবস্থাপক জনাব ফির তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মেরাজুল আলম শাহ আমিরি, তিনি আখিরি মুনাজাত দিবেন এবং দোয়া করবেন এবং সালাতু সালাম হবে। আমি তাহলে আখিরি মুনাজাত দেব না, আমি মুখতসর দোয়া করব। মুখতসর দোয়ার পরে স্বাভাবিক মাহফিল কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেয়াম হবে, আখিরি দোয়া হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ পাক আপনাদের আশা ভরসাকে কবুল করুক। যাদের অর্থের দ্বারা, টাকার দ্বারায়, গরুর দ্বারায়, মোষের দ্বারায়, বকরির দ্বারায়, চাউলের দ্বারা, তেলের দ্বারা, সবজি পেঁয়াজের দ্বারা আজকে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। আমিন। হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নুরুল আলম শাহ আমিরি মাজবান্ডারি আমির ভান্ডারি রহমতুল্লাহ রোহে পাকের স্বভাব কবুল করো। বাবা আমিরুজ্জামান সোনার আওলাদগণের রোহে কবুল করো। আল্লাহ পাক এই দরবারের ফয়েজ আমাদের নসিব করুক। আল্লাহ পাক এই দরবারকে কবুল করুক। আমি আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান আবিদি আল কাদেরি আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হচ্ছি। বিশেষ করে সভাপতি ডাক্তার খাইরুল বশার শাহ আল আমিরিকে এবং শাহ মাওলানা মুজুল আজিম শাহকে এবং আজকের মাহফিলে যিনি ব্যবস্থাপক পীর তরিকত আলহা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মেরাজুল আলম শাহ আল আমিরিকে আহলে সুন্নাতের জামাতের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে আমার বক্তব্য ইতি টানলাম, সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka.
বাল্লা জিব্রাইল বলেন বারে বার খোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার জোরে কমলিওয়ালে রুখসে জুলফ কো হটালে দেখে কর জলওয়ে নিরালে জান দিল করে দো হওয়ালে ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা বল্লা হে নবী মদিনা হইতে সবই কিছু পারেন দেখিতে মদের লাশ কবরে রাখিলে লইও আপন কোলে সৈয়দ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দালদি কলব মে আজমতে মুস্তাফা হকমতে আলা হযরত পেলা তো সালা মুস্তাফা জানে রহমত পেলা তো সালা শম বজ মে হেদায়েত পেলা তো সালা শৌবে আসরা কে দুলহা ফেদায়েম দুরুদ নওশাহে বজ মে জন্নত পেলা তো সালা মুস্তাফা জানে রহমত পেলা তো সালা শম বজ মে হেদায়েত পেলা জিনকি মিম্বর বনি গড়দানে আউলিয়া উস কদম কি কেরা মত পেলা তো সালা মুস্তাফা জানে রহমত পেলা তো সালা শম বজ মে হেদায়েত পেলা তো সালা কানে নালি কত পে কামিল দুরুদ হামে লানে শরিয়ত পেলা তো সালা মুস্তাফা জানে রহমত পেলা তো সালা সাহেব সুলতান আমিরো জামা আমিরো আমি মেহবুবে কিবরিয়া আমি
পার পে বোলাল আমির জামান, এই পর্দায় উঠা দো আমির জামান, দর পে বোলাল আমির জামান, পর্দায় উঠা দো আমির জামান, জলওয়া দেখা দো আমির জামান, জলওয়া দেখা দো আমির জামান, সাহেব সুলতান আমির জামান, হাবিব রহমান মেরে মহাজন, সাহেব সুলতান আমির জামান, মাই হো গোলাম তেরা আমির জামান, এই মুর্শিদ ও মাওলা মেরা আমির জামান, এই মাই হো গোলাম তেরা আমির জামান, মুর্শিদ ও মাওলা মেরা আমির জামান, এ হাম সব মুহতাজ তেরা আমির জামান, জামান সাহেব সুলতান আমির জামান, হাবিব রহমান মেরে বাবা জান, সাহেব সুলতান আমির জামান, বিনয় করি ডাকিরি তোরে আমির জামান, এবার দয়া কর মোরে আমির জামান, বিনয় করি ডাকিরি তোরে আমির জামান, দয়ার সাগর তুই আমির জামান, সাহেব সুলতান আমির জামান, হাবিব রহমান মেরে বাবা জান, সাহেব সুলতান আমির, আল্লাহুম আমিন। রব্বানা জালামনা আনফুসনা ওয়া লাম তাগফির না ওয়ারহাম লানা কুন্না মিনাল হাসিরিন। আল্লাহ পাক আমরা আজ 25শে ভাদ্র 9 সেপ্টেম্বর মহান আমির আউলিয়ার আওলাদ পাক আর আর পীর মুর্শিদ আলহাজ শাহ সুফি মাওলানা সৈয়দ নুরুল আলম শাহ মীর ভান্ডারীর তৃতীয় বেসল বার্ষিক উরুস শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ মাহফিল আয়োজন ইন্তজাম করা হয়েছে, তৎসঙ্গে ফাতহ শরীফ আয়োজন ইন্তজাম করা হয়েছে, হদমে কোরআন হদমে গাউজিয়া শরীফ হদমে হাজং শরীফ পাঠ করা হয়েছে, মিলাদ মাহবিল ওয়াজ মাহবিল আপনারা শুনেছেন, যা কিছু ইয়াদগারি করেছি ইয়াদগারি সব রহমত আরা কে নামদার মদিনাকে তাজদার হামনাগার গহরিদার শেফিল মুজমিন রহমতুল আলমিন বিশ্ব নবী আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা খুদরুপুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আওলা আওলাদ রাসূলুল্লাহ আসহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ তাবে তাবিন খুলাফা রাশিদুন ওয়া সাল্লাম, আওলা বাপ আদিম সেফুল পর্যন্ত ইসে রুহুল পর্যন্ত জাট পয়গম্বর জাট নবীন বিজি দরওয়াত ওয়া সাল্লাম, আওলা হাজির ইমাম আবু বকর সিদ্দিক ইমাম উমর ফারুক আজম ইমাম উসমান হারুনি ইমাম শরহুদ আলী করিমুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ওয়াজ পাস মাওলা, হাজির ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ওয়াজ পাস মাওলা, বিবি কদিল কুবরা মা আয়েশা সিদ্দিকা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ওয়াজ পাস মাওলা, হাজির আর কাদের দরগার মহান সম্রাট প্রিয় বিদ্যাস্তগীর শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আবু মুহিউদ্দিন পীর আব্দুল কাদের জিলানি হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ওয়াজ পাস মাওলা, হাজি হাজগান হিন্দুল ওলি আতায়ে রাসূল হযরত হাজা মঈনুদ্দিন সিস্তি আজমেরি সানজারি কবর ওয়াজ পাস মাওলা, হাজা বাহাদুর সন্ধি হাজা সর হিন্দি মুজাফসানি কবর ওয়াজ পাস মাওলা, হাজির তরিকে ম্যানেজমেন্ট প্রবর্তক গৌসুল আজম শাহিদু আলম শাহ সুফি মাওলানা আহমদুল্লাহ আল মেজবন্ডারি হজরত সকবর পোস মাওলা, ইসিব সানি গুলাম রহমান বাবন্ডি পোস মাওলা,
ফয়জুল হক ফানাভিল্লাহ, আমিল হক ওয়াসেল মেজমুন্ডারি, মীর হাসান মেজমুন্ডারি, ওসিএ গৌসুল আজম, দেলর হুসেন মেজমুন্ডারি, শাহিন শাহ জিয়াল হক মেজমুন্ডারি, আউলাদ মেজমুন্ডারি, খলিফায়ে মেজমুন্ডারি, ধন্যবাদ পৌসমাউলা হাত গোনারা যাদুবর আশেক বক্ত গুলাম মুরিদান আর রাকা আর মালজা শাহিন শাহে বলয়ত আমির লৌলিয়া মুর্শিদনা মৌলানা হজরত হাজা শাহ আমির জমান শাসক পৌসমাউলা আমির লৌলির সিলাই আমির ভান্ডার সিলাই কালা সোনার সিলাই আমির দনুর সিলাই আর আর ফরিয়াদ আর আরজি আর ওয়াস মাহবিল আর আর মিলদ মাহবিল আর আর ডাহর মালা কবুল করে মাওলা গৌসুল আজম সানি মকবুল কুদা মাহবুব নবী সুলতান মুনাজরিন হজরতুল আল্লামা হাবিব রমন শাহ আমির ভান্ডার কবুল পাস মাওলা তানুসিন আর ফরিয়াদ আর আরজি আর আর দরহাজর কবুল মঞ্জুর করে মাওলা জান আমির সুলেমান শাহ আমির ভান্ডারি মাহবুব আমির হলি রহমান শামির ভান্ডারি শাহ সুফি ডাক্তার মুজরক শামির ভান্ডারি শাহজাদা মাসুম লুঙ্গুল হাকিম শামির ভান্ডারি মৌলানা হারুন রশিদ শামির ভান্ডারি ধন্যবাদ পাস মাওলা মা ওয়াস সাদুন গবলা মা ফাতেমা হাতুন গবলা মা লালজান গবলা ধন্যবাদ পাস মাওলা হাজ গাজী যার পবিত্র বাসী গুরু শরীফ আর আর পীর মুর্শিদ পীরে কামেল আলহাস শাহ সুফি মৌলানা সৈয়দ নুরুল আলম শাহ আমির ভান্ডারকে বলত পাস মাওলা নুরুল আলম শাহ আমির ভান্ডার সিলাই আর আর ফরিয়াদ আর আরজি আর দরহাস্ত আর আর ডাহর মাল কবুল করে মাওলা হাজগিরি শাহ সুফি হজরত নুরুল হক শাহ আমির ভান্ডারি শাহ সুফি হজরত হাসনাত করিম মুসা শাহ আমির ভান্ডারি শাহ সুফি হজরত ইলিয়াস শাহ আমির ভান্ডারি শাহ সুফি হজরত আবুসিস শাহ আমির ভান্ডারি শাহ সুফি হজরত সিরাজ শাহ আমির ভান্ডারি শাহ সুফি হজরত সালাম শাহ আমির ভান্ডারি ধন্যবাদ পাস মাওলা আউলাদ আমির ভান্ডারি খলিফায়ে আমির ভান্ডারি আশেকান আমির ভান্ডারি ফেদান আমির ভান্ডারি ধন্যবাদ পাস মাওলা হাজ সরতাজ ওলি শাহ আকবরলিয়া শাহ হামিদিন গৌরী শাহ সনাউলিয়া শাহ মুসনাউলিয়া শাহ ইয়াসিন ওলিয়া শাহ ফতন ওলিয়া শহর কুদু শাহ আমনত শাহ বদর সুলতান বাজিদুস্তমি শেখ ফরিদুল শর্মা গরিবুল্লাহ শাহ বঙ্গি শাহ নজির শাহ বদনা শাহ মিসকিন শাহ শাহ সুন্দর শাহ জালালি আমানি শাহ ফরানি আমানি তিনশো শাহ ডলিয়া শাহ পীর শাহ ওমর রদুল্লাহ তালা কাদরিয়া সিস্তিয়া নকশমন্দিয়া মুজাদিদিয়া জ্যাটা পীর মুশাইক গুজরে গিয়ে পত্র নামে নামে পৌঁছা দাম মাওলা আর হাজা মজলিস যারা হাত ফা দিদি আর আদরকে মা বাপ নানা নানি দাদা দাদি ফিরবে ফিরবন সম্মান করু হো পাগুলি মহান পুশিসে ভদ্র উরে শরীফুর ফজিলত বরকত নিয়ামত তুই মাওলা তুই হুদা আতা গুরু মাওলা প্রত্যেকের জান্নাত বাসী গেল মাওলা প্রত্যেক কবরলে মদিন মন লয় আপনা আপনা পীর মুর্শিদ দরবার লয় আমি ললিয় দরবার লয় আল্লাহ মাহাবীর শেখ মোল্লা দরবার লয় পীর মুর্শিদ নজম শামীর মন্ডল দরবার লয় সম্পর্ক করে দেয় মাওলা আর যারা মাহাবিল নিজি আশেকান জাগরিন বেকর হাজির হই পত্র হাজিরানা কবলে মঞ্জুর করে মাওলা হাজ গ্রে মাহাবিল আর আর নাজাদ সিলা বানিয়ে দিয়ে মাওলা হাজ গ্রে মাহাবিল সিলাই আর আর দিন দিন তর্কি উন্নতি আই ইনকাম রুজি রোজগার বৃদ্ধি দান করে মাওলা আর আর হামরিজুন বহদান করে মাওলা আর আর সকলের আসপানি বলা জবিনী বলা দেনে বলা বামে বলা সমস্ত বল মতো ফানা দিয়ে মাওলা অ্যাক্সিডেন্ট মতুন হজা মতুন দশত্রু বহুশত্রু শেহর জাদু বান্ডান তুনার মুক্তার কে মাওলা আপনা আপনা প্রিয় মুর্শিদ এসক মহব্বত প্রেম দয়া ভালোবাসা আর অন্তর্নিজি জাগৃত করতে মাওলা আর মর করবে জিন্দা করতে মাওলা আর মর করবে জিন্দা করতে মাওলা আর মর করে আলোকিত করতে মাওলা আর মর করবে রোশন করতে মাওলা সামনে পবিত্র রমজান শরীফ রমজান শরীফের শ্যাম সাধনা সঠিকভাবে আদায় করে ফেললাই শ্যাম সাধনা পালন করে ফেললাই কোরআন তলাবাতের মাধ্যমে জিকির আজকের মাধ্যমে আবাদত বন্দীর মাধ্যমে তারাবির মাধ্যমে আদায় করে ফেললাই আর আর তোফিক গাঙ্গ মাওলা তিরিশ রোজার ফজিলত বরকত লাইলাতুল খদর পূর্ণ রোজার ফজিলত বরকত নিয়ামত আর আর তুই মাওলা তুই হোদা আতা করে মাওলা আমি নলিয়ার শাহী ময়দান থেকে আর হালে হাত ফুড়া গেলে মাওলা আমি লৌলের এসক মহব্বত প্রেম দেয় ভালোবাসা আর জাগৃত গেলে মাওলা হাজ গ্রাজিয়ে মাহাবিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হজরত আলহাস আবু সুফিয়ান আবেদি আল কাদেরী তার খেদমত গুলো আমি কবুল গেলে মাওলা
তাই দিন ও ইসলামের খেদমত গুরুত্ব পান ওয়াজ নসিহতের মাধ্যমে প্রত্যেক আশিকান ভাই কলর মন পরিবর্তন করতে পারবেন। তা না তো মাওলা, তা না হয় এদের তৈবেন সিপুরকে মাওলা, আমি লইলের এসক মহব্বত তার জাগৃত করে মাওলা, হাজ গৃহস্থ যেটা আলহাজ ডাক্তার হাইরুল বসে শাহ আমির ভান্ডারীর হাইদের তৈবেন সিপুরকে মাওলা, তারা হাই এদের নিজ বরকে দান ডান করে মাওলা, দরবার ও দিনে খেলন দেবের দ্বারা তো ডান মাওলা। আজ এ গৌসি হাবি মঞ্জুলুর আশিক কল বক্ত কল মুরদিন কল হাজের লই ভক্তি লই হাদিয়ে লই তহবা লই প্রেম লই ফুল লই আতুর লই গোলাপ লই আমি লইয়ের শাহিদার আমি যাই দিয়ে উপস্থিত হইছি। তানা হাজিরা গোলামি কেতমদনা ফকিরানা তুমি কবুল করে মাওলা, আমি লইয়ের এসক মহব্বত প্রেম দেয় বলে তারা অন্তমে জাগৃত করে মাওলা, তারা আজ এই কেতমদগুলো আমি তুই কবুল করে মাওলা, তারা এই মহান পুশিষে বাদ্র রুশন নিজি আরো সুন্দরভাবে দলবদ্ধভাবে বড় আকারে আত্মারে বেলাই থানা তোহব গেছে ডান গে মাওলা, থানা হাদিয়ে না যা তোহবা খেদমত গুলামি শ্রম তুই কবুল গে মাওলা। বিভিন্ন এলাকার আজকাল বক্ত কল ফরদানসীন ফিরবন কল হাত উঠেই কার কি মানো বসে না তুই আমি রলিয়ে বাহাত দেখতে লেগু প্রত্যেকের অন্তর যা আমি প্রত্যেকের অন্তর আশা প্রত্যেকের মনের আশা প্রত্যেক দিলুর যা হাত মামলা ফোরা গেলে মামলা আহার তোর গেলে যারটা ফিরবে মামলা প্রবাদ জীবন আছে প্রত্যেক প্রবাদ জীবন বিদ্যুৎ জীবন সবল এবং কামিয়াব করে মাওলা, আর তোর গতি ফিরবে ফিরবেন মধুর আত্মাফাক আত্মাহা দান করে মাওলা, আর প্রতি ইনসানে কামের মনিবের তো অবকাশ দান করে মাওলা, আর সকল জানা গুণা অজানা গুণা কবির গুণা সগির গুণা গোপন গুণা শিরিক গুণা বেদাত গুণা ইত্যাদি গুণা হতে তোমরা মাফ করে দে মাওলা। আর আজ এ মহান আমির ভান্ডার পুচিসে বাদ্র মাহবিল নিজে তোবা করির আর তোবা কবুল করবো মাওলা, ইলাহি তওবা 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 আর তওবা কবুল মাফর মাওলা। খোদার মাসুম বান্দা হিসেবে প্রিয় নবীর মাসুম উম্মত হিসেবে আউলিয়া কেরামের প্রিয় আশেক আমি লীলের প্রিয় মূর্তি হিসেবে আর কবুল করে মাওলা, এই শাহি ময়দানের তুনার রহমত এবং দয়া নাজির করে মাওলা, হাজ গারো ওলম ওলম করলে যারা মশায়ের মাহফিল করি ওয়াজ নসিহত করি মাওলা, নিজাম সিস্তি ভান্ডারি এবং ইলিয়াস আল কাদরি জালালউদ্দিন ফারগি সাহেব প্রত্যেক খেদমত গুলো আমি তুই কবুল করে মাওলা, এই মাহফিল নিয়ে যারা শ্রম দিই প্রত্যেক শ্রম আনার কবুল করে মাওলা, ইসমাইল আমির ভান্ডারির খেদমত গুলো আমি কবুল করে মাওলা এবং আর হাজিরা গুলো আমি কবুল করে মাওলা, আমি লিয়া রুহানি তাওয়াজ্জু আল্লাহ মাহাবির সকলের রুহানি তাওয়াজ্জু ফির মুসিন ওলাম সামির মানে রুহানি তাওয়াজ্জু আর তুমি জাগৃত করে দে মাওলা, আর প্রত্যেকে মহাপুরুষ সন্তুষ্ট অর্জন করি দে, আমি লিয়ার আপনার ফির মুসিদির নূর দামানদের তাবেল লাই আর তো গান মাওলা, আর প্রত্যেক দিলুর জাহাদ মাওলা ফুরা গেদ মাওলা, আর বুতু যারা মাওলা বেয়ার মাসে হস্তফার বেমারা মুক্ত বুগের প্রত্যেক বেমারা সত্তুন বিমার মুক্ত সেবা থাকুক মাওলা, আমি লিয়ার সিলাই আল্লাহ মাহাবির সকলের সিলাই পীর মুশিন নলম সাহেব মন্ডল সিলাই আর আর হাজত আর আর মকসুদ আর আর ফরিয়া দানা আর আর জিয়ার দানা আর আর প্রার্থনা তোমার কবুল করে মাওলা, খবর লো ইয়া রাসূলুল্লাহ খবর লো তেরে উম্মত মুসিবত মে পড়া হো, খবর লো ইয়া শাহ আমির খবর লো তেরে আশেক মুসিবত মে পড়া হো, হেফাজত কর দু আলম কি গজব সে গৌসুল আজম পীর মুর্শিদ রহমা কি ওয়াসতে, হেফাজত কর দু আলম কি বলা সে গৌসুল আজম শাহ আমির বাসবা কি ওয়াসতে, খুদা ইয়াকুন আতা এ ফাজব সিয়ার আমির উস জামান শাহ আমির বান্দা, আবুল হাসান হারকানি সানে হুয়ে আহমদুল্লাহ বন গিয়া শাহ আমির, আমির বান্দার কর হুসা শাহ হাবিব রহমান নাজ শে ওলি মান্না শাহ হাবিব রহমান, হুনত গার কা তলব বরিয়ান ওলম শামির বান্দারি মেরে মাওলা মেরে সরকার ইয়া নওলম শামির ভান্ডারি, আপ কীর রোশন জমিরি নে হামে দিল মনোয়ার হো গিয়া শাহ আমির, আপ কীর রোশন জমিরি নে হামে দিল মনোয়ার কর দিয়া শাহ আমির, মোহাম্মদ আস তুমি হাম হুদারা খুদা আস তু বে মুস্তফারা, দুয়ালম কো না হো কুরবা উসি পর খুদা বি হাই রাজা জুয়ে মোহাম্মদ, ইয়া রসুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিব আল্লাহ ইসমা কালানা, ফজল করিয়া মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে সৈয়দো কো নানি শাহ আম্বিয়া কি ওয়াসতে, তুই কাদের জলিল্লা জাহাদার বাহার হালে তুই মাওলা নাগাদার, তুই কাদের জলিল্লা জাহাদার বাহার হালে তুই মাওলা নাগাদার, আলফাত আলফাত আলফাত
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।